ত্রিপুরা সুন্দরী মন্দির বা ত্রিপুরেশ্বরী মন্দির ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার উদয়পুর শহরে অবস্থিত। স্থানীয়ভাবে দেবী ত্রিপুরেশ্বরী মন্দির নামে জনপ্রিয়। এই মন্দির হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান এবং পুরাণ মতে এটি 51 শক্তিপীঠের অন্তর্গত। কিংবদন্তি অনুযায়ী সতীর বাঁ পায়ের ছোট আঙুলটি এখানে পড়েছিল। এই স্থানটি মাতাবাড়ি নামেও পরিচিত এবং পুরো মন্দির ও মন্দির সংলগ্ন এলাকা একটি ছোট পাহাড়ের উপর নির্মিত। যেহেতু পাহাড়টির আকৃতি একটি কচ্ছপের পূজের মতো, তাই এই তীর্থস্থান কুরুমাপীঠ নামেও পরিচিত। আজও এখানে ঐতিহ্যবাহী ব্রাহ্মণ যাজকদের দ্বারা দেবীকে সেবা দেওয়া হয়। এখানে শক্তিকে ত্রিপুরা সুন্দরী হিসেবে উপাসনা করা হয় এবং দেবীর সহচর ভৈরব ত্রিপুরেশ নামে পরিচিত। প্রতিবছর দীপাবলি উপলক্ষে এখানে একটি বিখ্যাত মেলা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 2 লক্ষ মানুষের আগমন ঘটে। ত্রিপুরার ইতিহাস অতি প্রাচীন। রাজমালা গ্রন্থে ত্রিপুরার ইতিহাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। রাজমালা অনুযায়ী মাণিক্য রাজবংশের মহারাজ ধনমাণিক্য দেববর্মা 1501 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। বাংলা একরত্ন শৈলীতে এই মন্দির নির্মিত হয়েছিল। মহাভারত ও অন্যান্য পৌরাণিক গ্রন্থে ত্রিপুরার উল্লেখ পাওয়া যায়। ত্রিপুরা সুন্দরী মন্দির উদয়পুরে অবস্থিত, যা ছিল ত্রিপুরা রাজবংশের রাজধানী। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই মন্দির সতীর 51 পীঠের একটি অন্যতম পীঠ, যেখানে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল, যার অস্তিত্ব নাকি এখনও পাওয়া যায় বলে দাবি করা হয়। কিংবদন্তি অনুযায়ী প্রতিষ্ঠার সময় মন্দিরটি ছিল একটি বিষ্ণু মন্দির। এরপর একদিন মা ত্রিপুরেশ্বরী রাজা ধনুমাণিক্যের স্বপ্নে দেখা দেন। তাকে আদেশ দেন তার মূর্তি প্রতিষ্ঠা করতে। রাজা গভীর সংকটে পড়েন। পরদিন রাতে দেবীমা আবার রাজার স্বপ্নে আসেন। এরপর রাজা চট্টগ্রামের এক জঙ্গল থেকে মায়ের মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেন। মন্দিরে 2টি মূর্তি প্রতিষ্ঠিত, একটি 5 ফুট ও অন্যটি 3 ফুট উঁচু প্রতিমা। বড় মূর্তিটি ত্রিপুরা সুন্দরী ও ছোট মূর্তিটি ছোটমা নামে পরিচিত। ছোটমার মূর্তিটি ত্রিপুরার রাজারা যুদ্ধক্ষেত্রে নিয়ে যেতেন। পরবর্তীকালে রাজা কল্যাণমাণিক্য মন্দির লাগোয়া অঞ্চলে একটি বিশাল দিঘি খনন করান, যার আয়তন প্রায় 2.5 একর। এটি বর্তমানে কল্যাণ সাগর নামে পরিচিত। কল্যাণ সাগর খোদাই করার সময়ই ছোটমায়ের মূর্তিটি পাওয়া গিয়েছিল। বর্তমানে এখানে বিভিন্ন প্রজাতির মাছ ও কচ্ছপ পাওয়া যায়, যাদের আকার বেশ বড় বড়। নরম খোলের এই বিরল কচ্ছপ প্রজাতির নাম বোষ্টমী। কেবলমাত্র ত্রিপুরার এই মন্দিরেই টিকে রয়েছে বোষ্টমী কচ্ছপের কয়েকটি প্রজাতি। ভক্তরা এখানে এসে এদের মুড়ি ও বিস্কুট খাওয়ান। মন্দির ও আশেপাশের এলাকায় প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মুগ্ধ করার মতো। জনশ্রুতি আছে, নিশুতি রাতে বিশাল এই কচ্ছপগুলো মন্দিরের চাতালে উঠে মন্দিরকে ঘিরে রাখে। মন্দিরে এখনও পশুবলির প্রথা চালু আছে। দশমী বাদে প্রতিদিন 1টি করে পাঁঠা বলি দেওয়া হয় এবং অমাবস্যার রাতে 1টি মোষ উৎসর্গ করা হয়। মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাওয়ার জন্য আগরতলা থেকে ডাইরেক্ট বাস ও গাড়ি ভাড়া করতে পারেন। এছাড়া ট্রেনে করে গেলে কাছাকাছি স্টেশন উদয়পুর। আশেপাশেই থাকা ও খাওয়ার হোটেল আছে এবং কাছাকাছি গোমতীর পাড়ের ভুবনেশ্বর মন্দির ও রাজা বিজয় মাণিক্যের প্রাসাদ ঘুরে আসুন। এখানকার প্যাড়া সন্দেশ ও মাতাবাড়ির স্মৃতিস্বরূপ ত্রিপুরার নানা হস্তশিল্পের কাজ কিনতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন ও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক আপডেট পাওয়ার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।